হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার মুখের এক পাশ বেঁকে গেছে, আপনার একটি চোখ বন্ধ হচ্ছে না, আপনি খাবার খাচ্ছেন কিন্তু সে পাশ দিয়ে খাবারটি গিলা যাচ্ছে না, আপনার মুখ দিয়ে পানি অনর্গল পড়ে যাচ্ছে, আতঙ্কিত হয়ে গেছেন কেন বা কি হয়েছে। চিকিৎসার ভাষায় এই রোগটির নাম হচ্ছে বেলসিপাস বা ফেসিয়াল প্যারালাইসিস। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম এই রোগটিতে আক্রান্ত হয়েছেন। তিনি যে প্রথম আক্রান্ত হয়েছে তা কিন্তু নয়, এর আগে তাশরিফ খানও কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। জাস্টিন বিবারও কিন্তু ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিলেন কিন্তু তিনিও সুস্থ। এই রোগটি কেন হয় তার উত্তর কিন্তু খুঁজে পাওয়া যায়নি, তবে গবেষকরা বলছেন মূলত ভাইরাসজনিত কারণে এই রোগটি হয়ে থাকে, বিশেষ করে ঋতু পরিবর্তনের মৌসুমে। প্রতি 1 লাখে মাত্র 20 জন রোগীর সন্ধান মেলে যারা কিনা এই ভাইরাসটিতে আক্রান্ত হয়। আরএস ফাহিমের এই ফেসিয়াল প্যারালাইসিসের কারণে তার ভক্তদের বেশ মন খারাপ। তারা কি বলছেন আরএস ফাহিমের উদ্দেশ্যে তা জানতে আমি এখন আছি ঢাকা মোটর ফেস্টে। ও হচ্ছে কি ওয়ারিয়র, ও একদম শূন্য থেকে আজকে এই পরিবেশ এই স্থানে এসছে। আরএস ফাহিম জেনুইনলি একটা যদি যুদ্ধ চান সেটা আরএস ফাহিম, আরএস ফাহিম এটাকে ওভারকাম করে আসবে। এবং আমি জানি তার ভক্তদের এবং সে যে ভালো কাজগুলো করছে এটা দোয়াতে হলো উপর আল্লাহ তাকে ফিরাই দিবে। কালকে এই ঘটনাটা শুনলাম তো শুনে খুবই খারাপ লাগলো যে এমন একটা মটর শোতে তিনি নাই, খুব মিসিং লাগতেছে। যাই হোক, আরএস ফাহিমের জন্য মানে ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল, ভাইয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই দোয়াই করি, অ্যান্ড আমাদের সামনে আবারও কামব্যাক করবে এটাই আমরা অপেক্ষায় আছি। ফেসিয়াল প্যারালাইসিসের একটা রোগ মাত্র, মানুষের যে কোনো রোগী হতে পারে। তো আমাদের ভালোবাসার সবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আরএস ফাহিম চৌধুরীর এই রোগটা হয়েছে, এটাতে ঘাবড়ানোর বা তার একটা টেনশন থাকার কথা যে পিছিয়ে যাবে, পিছানোর কোনোই কারণ নয়। আমাদের জাস্টিন বিবার তারপর তাশরিফ ভাইয়েরও কিছুদিন আগে কিন্তু এই রোগটা আক্রান্ত হয়েছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই চাই, বাংলাদেশের সব মানুষের ভালোবাসা তার সাথে আছে, আমরা সবাই চাই যে এই রোগটাকে আসলে একটা ইস্যু করে আবার নতুন করে আরএস ফাহিম চৌধুরী সবার মাঝে কামব্যাক করবে। অ্যান্ড খুব বড়সড়ভাবে আমরা তার বাইক স্টান্ট সব কিছু নিয়েই আমরা কামব্যাক করবো, কিন্তু সবার সাহস প্রয়োজন, তাকে সাহস দেওয়াটাই আমাদের কাম। ফাহিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে যে ফাহিম যেন আবার সুস্থ আমাদের মাঝে ফিরে আসে এবং তাকে আমরা আবারও দেখতে চাই বাইক রাইডিংয়ে, তার জন্য অনেক অনেক শুভকামনা ভাই, তাড়াতাড়ি জলদি সুস্থ আমাদের কাছে ফিরে আসুন। পুরো সুস্থতার জন্য আমি শুভকামনা করছি, ইনশাল্লাহ উনি আবার ফিডব্যাক করুক আমাদের এখানে এবং খুব ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ নেক্সট টাইম। ভাই কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ, তো সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। সবাই আরএস ফাহিমের জন্য দোয়া করবেন, ও জন্য ঠিকমতো কামব্যাক করতে পারে, আমরা সবার কাছে এই দোয়াই চাচ্ছি। আর আমাদেরও অনেক মন খারাপ ওর জন্য, কারণ দেশের বাইরে যে অসুস্থ হয়েছে মানে দেখতেও পারতেছি না, কন্টাক্ট হচ্ছে না তেমনভাবে, তো ও জন্য ঠিকমতো কামব্যাক করতে পারে এটাই সবার কাছে চাওয়া, সবাই দোয়া করবেন ওর জন্য। ভাইয়া অসুস্থ এই জন্য অবশ্যই তার জন্য আমি প্রে করবো যেন সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়, যেহেতু সে অসুস্থ অবশ্যই সব রোগেরই সমাধান আছে, সো অবশ্যই সে আমাদের মাঝে আবার কামব্যাক করবে, আমরা সবাই তার জন্য প্রে করবো যেন সে আবার আমাদের মাঝে ফিরে আসে। ফার্স্ট অফ অল বলতে চাই, যখনই আমি নিউজটা শুনেছি আমি আন্তরিকভাবে খুব কষ্ট পেয়েছি, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার মর্মান্তিকভাবে এরকম অসুস্থ হয়ে যাওয়াটা খুবই আমাদের জন্য অনেক মারাত্মক একটা জিনিস। আমি মন থেকে দোয়া করি যে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আরএস ফাহিম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এতটুকুই তার জন্য আমার দোয়া, এবং সে যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে।